সাইয়্যিদুল ইস্তেগফার পারেন আপনারা? আলেমরা ছাড়া অন্যরা পারেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্বি। আর এক বর্ণনায় আবুউ বিযাম্বি, এক বর্ণনায় লাকা আছে আর একটা লাকা নাই, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্বি বা আবুউ বিযাম্বি। এই ইস্তেগফারটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযাম্বি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। এটা যারা পড়তে পারবেন দিনের বেলা, সকালে যারা পড়বেন, মাগরিবের আগে যদি মারা যান নিশ্চিত আপনি জান্নাতি। রাতে পড়বেন, পড়ার পর যদি রাতে আপনি মারা যান, মাগরিবের পর মারা যান, পড়ার পর পরের দিন ফজরের আগে মারা যান, আপনি জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। এটা চটি বইয়ে পাওয়া যায়, কিনে নেবেন, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর ইস্তেগফারের সর্দার যে ইস্তেগফারটা এটা আমার দরকার। বাংলাটা মনে রাখবেন, বলেন ইস্তেগফারের সর্দার, কি বলেন ইস্তেগফারের, যে হুজুর ইস্তেগফারের সর্দার কোন ইস্তেগফারটা এটা আমার একটু কিনা দেন। মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার মাদ্রাসা আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে কিনে নেবেন। আরবিটা মনে রাখতে পারলে ভালো, সাইয়্যিদুল ইস্তেগফার। যদি মনে রাখতে না পারেন বাংলাটা মনে রাখেন, ইস্তেগফারের সর্দার মনে থাকবে তো সবার, এটা পারলে কিনে নেবেন। এই গেল দুই নাম্বার ইস্তেগফার পাঠ করা গুনাহ মাফের দুই নাম্বার উপায়। গুনাহ মাফের তিন নাম্বার উপায়, আমরা যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইব প্রত্যেকবার নিয়ত করব গুনাহ মাফের আশায় ক্ষমা চাওয়া। অনেকে কি করেন, মনে করেন হুজুর হাত তুলছে, আপনিও তুলছেন, আচ্ছা মানে কোনো গুরুত্ব নেই, হুজুর দোয়া করতেছে, আপনিও কোনো গুরুত্ব ছাড়াই হাত তুললেন, মানে এমনি হুজুর তুলছে আমিও তুললাম, কি এটা না, গুনাহ আল্লাহ মাফ করবেই এই আশায় দোয়া করা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেনই এই আশায় দোয়া করা। দলিল তিরমিজি শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন। আল্লাহ আমাকে আপনাকে বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চেয়ে, ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মাঝে যত অপরাধ আছে আমি এই অপরাধ ক্ষমা করতে কোনো পরোয়া করি না, মাঝে যত অপরাধ তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, পরোয়া করি না। পরোয়া কাকে বলা হয়? আমি আপনাকে বললাম আমি আপনাকে 10 টাকা দিব, কার কি? এটাকে বলা হয় পরোয়া, আমি আমার বান্দারে মাফ করব, কার কি? মানে আল্লাহ বুঝায় তুমি আমার এই আশা নিয়ে ক্ষমা চাও, কে কি বললো এটা দেখার বিষয় না, আমি তোমাকে মাফ করব, ক্ষমা চাও, বলা উবালি আমি পরোয়া করি না তোমাকে মাফ করতে। এ আজীব কথা, আমাদের রব আমাকে বলতেছে। এরপরে দেখেন কি বলে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনা সামা সুম্মা ইস্তাগফারতানি, বান্দা তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর আমার কাছে তুমি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করতেও কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিনের রাশি রাশি পরিমাণ বালু পরিমাণ মাটি পরিমাণ গুনাহ করে আমার কাছে তুমি আসো। গুনাহ কি পরিমাণ? পুরা জমিন পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ। এই গুনাহ করার পর আমার কাছে আসো, একটা শর্ত, সুম্মা লা তুশরিকু বি শাইআ, শিরিক ছাড়া, মানে শিরিক করো নাই। এরকম অপরাধ যত আছে পুরা দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে আসো আমার কাছে, লা তাইতুকা বিকিরাবিহা মাগফিরাতা, আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে এসে যাই। দুনিয়া পরিমাণ পাপ মাফ করে দেয় কে বলেন? হ্যাঁ ভাই, আমরা ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাহলে এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার পড়া, তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। চার নাম্বার নবীজির আনুগত্য করা, বলেন কার আনুগত্য করা? নবীজির আনুগত্য করা। নবীজির আনুগত্য মানে নবীজির কর্ম মানতে হবে, কথাও মানতে হবে। বলেন তো কি বলছি, নবীজির কথাও মানতে হবে, কর্ম মানতে হবে। এই কথাটা ভালো করে বুঝেন।
সূরা আলী ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা আল্লাহরে ভালোবাসি না সবাই নবী আপনি বলেন ফাত্তাবিউনি আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ তোমরা করো তাহলে প্রথম কথা আমরা ভালোবাসি কাকে দ্বিতীয় কথা আল্লাহ কয় আমাকে যারা ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আবার আমরা ভালোবাসি আল্লাহরে আল্লাহ কয় নবী আপনি ওই ভৈরবের মানুষগুলারে জানায়া দেন এরা যেন আপনার অনুসরণ করে ভালোবাসি আল্লাহরে আপনার অনুসরণ যেন করে যদি করে ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব দেখেন ইউহিবুকুমুল্লাহ আপনি বলেন আমার অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এরপরে ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন নবীজির আনুগত্য করা এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসা দুই নাম্বার আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া তাহলে আমরা ভালোবাসি কাকে আল্লাহকে আল্লাহকে ভালোবাসা মানি নবীজির অনুসরণ করা আর নবীজির অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে আমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দিবে